গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো অনেক দিন পর আজকে ভিডিওটা তোমাদের এডিট করে দেব বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিন আমি যে রান্নাবান্না করেছিলাম সেই রান্নাবান্নাগুলি আর কি তো মঙ্গলবার দিন একটু তাড়াহুড়ো ছিল তো ডিম রান্না করবো দেখো ডিমটা সিদ্ধ করেছি আর এখানে কারকল কেটেছি ভাজার জন্য আর এই যে আলুও সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটা কাঁচা লঙ্কা জেনে নিয়েছে আলুটা পেশার করতে সিদ্ধ করেছি আর কি আর একদিকে ভাত হচ্ছে তারপর এখানে বসিয়ে দিলাম কারকল ভাজি তো মঙ্গলবার আজ একটু তাড়াহুড়া কেন করছে বলতে আমাদের এখানে আজ মঙ্গলবারে মানে একটু বড় করে বাজার বসে তো সেই বাজারে দোকানদারি করব তো একটু সিম্পলি রান্নাবান্না করে দোকানদারি করতে যাব তার জন্য বেশি কিছু শেয়ার করব না যা যা রান্না হচ্ছে একটুখানি তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব আর কি থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা তো আমাদের সাপোর্ট ভালোবাসা যায় এই তো আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে আর এখানে কারকল ভাজাগুলিও হয়ে গেছে তো দেখো বন্ধুরা কার্কলগুলি একটু করা হয়েছে যাই হোক হয়ে যাবে কিছু হবে না অসুবিধা খেয়ে নেবে হাজব্যান্ড ভীষণই পছন্দ করে কারকল ভাজিটা তো হাজব্যান্ডের জন্যই কারকল ভাজিটা প্রত্যেক দিন করতে হয় আমাকে আর আমাদের জন্যই দেখো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভাজবো তো আলুগুলি আগে ভেজে নিচ্ছি আলুগুলি ভেজে তারপর ডিমগুলি ভাজবো ওই তো ডিমগুলি ভাজতে বসিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজবো একটু ভালো করে না বাজলে ডিমগুলি ঝুলিয়ে দিলাম আবার সাদা সাদা দেখা যায় আর তরকারিটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তার জন্য ডিমগুলি একটু দেখো লাল লাল করেই ভেজে নিচ্ছি ভেজে তারপর এই যে তরকারিতে দিলাম সোমবার পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আলু দিয়ে হালকা পাতলা ডিম জোল হবে তার জন্য পেঁয়াজ কুচিটা বেশি দিলাম না অল্প করেই দিলাম একটু ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর ঝুল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দুটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কাটা ঝুলের মধ্যে দিলাম ফুটবে আর একটা ভালো স্যান্ট আসবে সেই স্যান্টটা মানে তরকারি একটা টেস্ট আসে আমার কাছে খুবই ভালো লাগে তাই জন্য দুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর বাকিটা তো লঙ্কা গুঁড়ো দিয়েছি দেখলে তারপর দেখো জোলটা কিছু ফুটেছে এই যে ভাজা ডিম আলু আর কিছু আলু হাতে মেখে ভেঙে জোরে দিয়েছি একটু হওয়ার জন্য আর কি তারপর জুলটা ফুটেছে গরম মশলার গুঁড়ো দিয়েছি তো তরকারিটা এখন নামিয়ে নেব না দিয়ে মিশিয়ে থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখে একটু সাপোর্ট করার জন্য তো দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তো ঝটপটই করছি আর সিম্পলি রান্না বান্নাই করলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই দেখো আমার ডিম তরকারি হয়ে গেছে আলু দিয়ে পাতলা করে এই যে ডিম ঝোল দুপুরে গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা ডিম ঝোল হলে ভীষণই ভালো লাগে বলো কার কার পছন্দ হালকা পাতলা ডিম ঝোল অবশ্যই জানি আমার কাছে খুবই ভালো লাগে আর তরকারি কালারটা দেখো কি লাল লাল হয়েছে লাল লাল আলু দিয়ে ডিম ঝোল দেখো বন্ধুরা আজকেই ছিল রান্নাবান্না আর কি ঝোল কারকল ভাজি তো বন্ধুরা একদম সিম্পলি বান্না করলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা আবারও থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকে সবাই চলো আবার নতুন ভিডিও নিয়ে আসছে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা থ্যাংক ইউ